দেখো এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে, শরৎচন্দ্র নিশ্চয়ই জনপ্রিয় কারণ তিনি কথাশিল্পী। তার্কিক আকার হবে বা যৌক্তিক আকার হবে, দেখো এখানে কারণের বাম দিকে বা পূর্বের অংশটা হবে সিদ্ধান্ত। তো সিদ্ধান্ত আমরা লিখে ফেলবো যে শরৎচন্দ্র হন জনপ্রিয়, এর এ বচন হবে শরৎচন্দ্র হন জনপ্রিয়। পরে আমরা শরৎচন্দ্র আবার অপদান সাপেক্ষে লিখব, তো তিনিটা হচ্ছে শরৎচন্দ্র, শরৎচন্দ্র হন কথাশিল্পী। এবার প্রধান আশ্রয় বাক্য উজ্জ্ব আছে বা অনুক্ত আছে, সেটাকে যুগিয়ে নিতে হবে। এভাবে যুগিয়েছি আমরা, সকল কথাশিল্পী হন জনপ্রিয়। ওকে, এবার আমরা দেখব সাংকেতিক আকারটা। সাংকেতিক আকারটা দেখো, সিদ্ধান্ত হচ্ছে এসপি, অবদান আসছে এস এম, আর প্রধান আশ্রয় বাক্য হচ্ছে এমপি। এটা প্রথম সংস্থান কীভাবে জানবো, এম এর সঙ্গে এমকে মিলিয়ে দিতে হবে, হেতুপদের সঙ্গে হেতুপদকে মিলিয়ে দিলে যদি উল্টো জেটের মতো হয় তাহলে এটা হবে প্রথম সংস্থান। প্রথম সংস্থান চেনার উপায় কী, প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যে বিধেয় স্থানে থাকবে হেতুপদ, সেটাই হবে প্রথম সংস্থান। প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকবে হেতুপদ, এবং দেখতে সেটা উল্টো জেটের মতো হবে, সেটাই হবে প্রথম সংস্থান। এবার আমরা নেক্সট কাজই করব, ব্যাপ্য ও অব্যাপ্য চিহ্নিতকরণ। আমরা জানি যে এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, অনুরূপভাবে উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, একইভাবে এখানে দেখা যাচ্ছে। এবার আমরা বৈধতা বিচার করব, এটা বৈধ না অবৈধ। তো দেখো বৈধতার সূত্র অনুযায়ী তিনটি বচন থাকতে হবে, তিনটি এখানে বচন আছে, প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্যের সিদ্ধান্ত, এবং তিনটি করে পদ থাকতে হবে, দুবার করে ব্যবহার হবে, এম পদ দুবার ব্যবহার হয়েছে, পি পদ দুবার ব্যবহৃত হয়েছে, এবং এস পদ দুবার ব্যবহৃত হয়েছে। এবার দেখতে হবে তৃতীয় নিয়ম হচ্ছে হেতুপদকে অন্তত ব্যাপ্য হতে হবে, হেতুপদ ব্যাপ্য হয়েছে। এবার দেখবো আমরা সাধ্যপদ, সাধ্যপদ বি আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, সিদ্ধান্তও ব্যাপ্য হয়নি, তাহলে এখানে দোষ নাই, কেউ অনুরূপ আছেও একই রকম আছে। এবং দেখবো পক্ষপদ, পক্ষপদ অবদান আশ্রয় বাক্যে ব্যাপ্য, সিদ্ধান্ত ব্যাপ্য হয়েছে, অর্থাৎ সিদ্ধান্তে যদি এস পদ ব্যাপ্য হয় তাহলে তাকে অপ্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে, হয়েছে, এখানে কোনো দোষ নেই। তাহলে আমরা দেখলাম সাধ্যপদ, হেতুপদ, পক্ষপদ এবং আমরা দেখব আশ্রয় বাক্যজনিত দোষ হয়নি, তাহলে এটা অবশ্যই বৈধ। তাহলে আমরা কী লিখেছি পয়েন্ট করে, বৈধ, সংস্থান প্রথম, মূর্তির নাম বারবারা, তিনটি এ আছে তার নাম আমরা বারবার লিখেছি, দোষ নেই। ব্যাখ্যা, আলোচ্য অবরোহ ন্যায় অনুমানটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি, এর নাম বারবারা, এ লেখা যায় যথেষ্ট, তবু আমরা একটু ব্যাখ্যা করব। এই ন্যায় অনুমানটি বৈধ কেননা এখানে সাধ্য, পক্ষ, হেতু এবং আশ্রয় বাক্যের কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি, অর্থাৎ বৈধতা যথার্থ নিয়ম অনুসৃত হয়েছে, কাজেই যুক্তিটি যথাযথরূপে বৈধ হয়েছে। এবার আসছি আমরা বৈধ মূর্তি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় সংস্থানের চারটি বৈধ মূর্তি রয়েছে, সিজারে বা কেসারে বলতে পারো তোমরা, তোমরা এটা সিজারে বলবে, তারপরে ক্যামেস্ট্রে, ফেস্টিনো, বারোকো, এই চারটি মূর্তি বৈধ মূর্তি। তাদের সাংকেতিক আকার এরকম হবে, এরকম হবে সাংকেতিক, প্রত্যেকটা মূর্তি সাংকেতিক আকার এরকম হবে, আর তোমাদের বচন হবে প্রথমত দেখো সিজারেতে ই এ ই, আর ক্যামেস্ট্রেতে এ ই ই, ফেস্টিনোতে ই আই ও, এই মূর্তিটি সব সংস্থানই বৈধ। বারোকো মূর্তিটি এ ডাবল ও, এই তিনটি বচন হবে, এ প্রধান আশ্রয় বাক্য, অবদান আশ্রয় বচন, সিদ্ধান্ত বচন, আর এরকম যদি দ্বিতীয় সংস্থানে মিলে যায় তাহলে জানবি যে এটা বৈধ। তো যাই হোক, তোমাদের এখানে একটা বিশেষ দ্বিতীয় সংস্থানে বিশেষ নিয়ম বলে একটা পয়েন্ট করেছি, এটা নতুন সংযোজন করেছি, একটি আশ্রয় বাক্য ন অর্থক হবে। তো দেখো প্রত্যেকটা বচনে দেখো একটা আশ্রয় বাক্য ন অর্থক আছে, দেখে নয় চারটি বৈধ মূর্তিতে একটা আশ্রয় বাক্য ন অর্থক হবে, প্রধান হোক বা অপ্রধান হোক একটা নর্থক বচন হবে। দুই নম্বর হচ্ছে সাধ্য আশ্রয় বাক্য বা প্রধান আশ্রয় বাক্য সামান্য বচন হবে, প্রধান আশ্রয় বাক্য দেখো প্রত্যেকটাতে তোমাদের সামান্য বচন আছে, দেখো ই বচন আছে এখানে, এখানে এ বচন আছে, এখানে ই বচন আছে, এখানে এ বচন আছে, তো প্রধান আশ্রয় বাক্য সবগুলাতেই সামান্য বচন হবে, এই বৈশিষ্ট্য তোমাদের মনে রাখতে হবে। এবার একটা আমরা উদাহরণ নিই, তার সম্পূর্ণ বৈধ বিচারে আলোচনা করব। প্রথমে একটা উদাহরণ নিয়েছি, দেখো সে সুখী হতে পারে না কেননা সে অলস এবং কোনো অলস ব্যক্তি নয়,
অলস ব্যক্তি সুখী হতে পারে না, কোনো অলস ব্যক্তি সুখী হতে পারে না। এর যৌক্তিক আকার বা তার্কিক আকার কী করবো আমরা? তার্কিক আকার প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, সিদ্ধান্ত লিখে ফেলবো। এবার সিদ্ধান্ত আমরা জানি, কেননা তার পূর্বের অংশটি হবে সিদ্ধান্ত বা বাম দিকের অংশটি হবে সিদ্ধান্ত, এটা সিদ্ধান্ত। তাহলে আমরা কী লিখব? সিদ্ধান্তে সে নয় সুখী ব্যক্তি। তারপরে সিদ্ধান্তে থাকবে তোমার পক্ষপদ এস আর সাধ্যপদ পি, এরা কখনো স্থান পরিবর্তন করবে না। তারপরে পক্ষপদ যে বাক্যে থাকবে তার পরের বাক্যটি সেটা হবে পক্ষবাক্য বা অপদান আশ্রয় বাক্য। কোথায় আছে দেখে নেই, সে অলস, সে হয় অলস ব্যক্তি বা সে হয় অলস, এ বচন করছি। তবে বাকি থাকছে তো কোনটা, কোনো সুখী ব্যক্তি অলস হতে পারে না, তাহলে কোনো সুখী ব্যক্তি নয় অলস, ই বচন হবে। এবং আমরা দেখো অপদান আশ্রয় বাক্যে এস এম তারপরে পি এম করেছি, কারণ অলস এম আছে আর সুখী ব্যক্তি পি আছে। এবার এটা সাংকেতিক আকার করেছি, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপদান আশ্রয় বাক্য, এটা সিদ্ধান্ত। সিদ্ধান্তে এস আর পি আছে, অপদান আছে এস এম আছে আর প্রধান আশ্রয় বাক্যে পি এম আছে। এবার এম এর সঙ্গে এমটাকে আমরা মিলিয়ে দিয়েছি, এটা দ্বিতীয় সংস্থান আছে। দ্বিতীয় সংস্থান কীভাবে হবে? যদি হেতুপদ উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে, হেতুপদ যদি উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে সেটা হবে দ্বিতীয় সংস্থান। এবার এটা বৈধ না অবৈধ এবার আমরা বিচার করব। কীভাবে বিচার করব? দেখো তিনটি বচন থাকতে হবে, তিনটি বচন আছে প্রধান আশ্রয় বাক্য, অপদান আছে সিদ্ধান্ত, তিনটি পদ থাকতে হবে। তো এখানে দেখো সাধ্যপদ, হেতুপদ, পক্ষপদ, তিনটি পদ আছে, দুবার করে ব্যবহার হবে, একই অর্থে ব্যবহার হবে, দুবার করে ব্যবহার হয়েছে প্রত্যেকটা পদ এবং অর্থ একই আছে। তারপরে তিন নম্বর হেতুপদকে একবার ব্যাপ্য হতে হবে, হয়েছে। আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নয় সিদ্ধান্তে সে পদ ব্যাপ্য হতে পারে না, অথবা সিদ্ধান্তে যে পদ ব্যাপ্য তাকে আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে, হয়েছে। সিদ্ধান্তে যে পদ ব্যাপ্য তাকে আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে, হয়েছে। এখানে কোনো দোষ নাই এবং আশ্রয় বাক্য জনিত দোষও নাই, তাহলে এটা বৈধ। তো বৈধ হলে কী লিখবো আমরা? আকার লিখবো বৈধ, সংস্থান লিখবো দ্বিতীয়, দ্বিতীয় সংস্থান। এবার বৈধ মূর্তি এর নাম হবে, এখানে ই এ ই আছে, তাহলে এটা হবে সিজারে, সিজারে দোষ নেই। ব্যাখ্যা ও বিচার, ব্যাখ্যা বিচার কীভাবে করেছি দেখো, এই ব্যাখ্যা ও বিচারটা একটাই তোমরা মুখস্থ করবে, শুধুমাত্র এই মূর্তি আর সংস্থান পাল্টাবে। মানে আমরা এই দ্বিতীয় সংস্থানে প্রত্যেকটাই একই লিখবো, সংস্থানটা একই লিখবো, কিন্তু যখন অন্য সংস্থানে যাব আর অন্য মূর্তিতে যাব তখন আমরা এই দুটো অংশ চেঞ্জ করবো। তাই একটা ব্যাখ্যা সব জায়গাতে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে ভালোভাবে তোমরা বুঝে নাও যে আমরা শুধুমাত্র সংস্থানে যে এখানে যদি প্রথম সংস্থানে প্রথম সংস্থান লিখবো আর মূর্তি যাবে তাই লিখবো, দ্বিতীয় সংস্থানে দ্বিতীয় সংস্থান লিখবো যা মূর্তি হবে তাই লিখবো, তৃতীয় সংস্থানে তৃতীয় সংস্থান লিখবো যা মূর্তি হবে তার নাম লিখবো। তাহলে আমি বুঝাতে পারলাম তোমাদেরকে একটা ব্যাখ্যাই তোমাদের সব জায়গায় চলবে, শুধুমাত্র সংস্থান আর মূর্তিটা শুধু চেঞ্জ করবে। তাহলে ব্যাখ্যা কীভাবে লিখবো দেখো, বিচারটা আলোচ্য অবরোহ ন্যায় অনুমানটি দ্বিতীয় সংস্থানে বৈধ মূর্তি, এর নাম সিজারে। এই ন্যায়টি বৈধ কেননা এখানে সাধ্য, পক্ষ, হেতু এবং আশ্রয় বাক্যের কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি, অর্থাৎ ন্যায়টিতে বৈধতা যথার্থ নিয়ম অনুসৃত হয়েছে, কাজেই যুক্তিটি বৈধ হয়েছে। খুব সিম্পল ভাষায় তোমাদের বললাম, এইভাবে তোমাদের বৈধ হয়ে বিচার করবে। দ্বিতীয় উদাহরণটি দেখো, সাম্যবাদীরা কখনোই সুখী হয় না কারণ তারা ধার্মিক নয় এবং একমাত্র ধার্মিকরাই সুখী। তাহলে আমরা তার্কিক আকার করব, প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্যের সিদ্ধান্ত, তার্কিক আকার লিখব প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় সিদ্ধান্ত, এবার সিদ্ধান্ত বার করতে হবে। আমরা জানি কারণের পূর্বে বা আগে, কারণের পূর্বে বা বাম দিকের অংশটি হবে সিদ্ধান্ত, সাম্যবাদীরা কখনোই সুখী হয় না এই অংশটা হবে সিদ্ধান্ত, এইটা ই বচন হবে। ই বচন কী লিখবে? কোনো সাম্যবাদী নয় সুখী ব্যক্তি। তো সাম্যবাদী এস আর সুখী ব্যক্তি পি, এরা স্থান পরিবর্তন কখনোই করবে না, ঠিক আছে। এবার আমাদেরকে আবার পক্ষপদটা খুঁজতে হবে, কোথায় আছে? এখানে আছে তারা ধার্মিক, তারা বলতে সাম্যবাদীকে বলা হচ্ছে, কোনো সাম্যবাদী নয় ধার্মিক, কোনো ই বচন হবে, কোনো সাম্যবাদী নয় ধার্মিক, হয়েছে। সাম্যবাদী এস পদ আর ধার্মিক হচ্ছে এম পদ। পরে যে বাক্যটি থাকছে সেই বাক্যটি হচ্ছে একমাত্র ধার্মিকরাই সুখী, এটা উদ্দেশ্য চেঞ্জ করবে, এই বচন করবে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক। আমরা ধার্মিকে লিখেছিলাম এম পদ আর সুখী ব্যক্তিতে লিখেছিলাম পিপদ। এবার প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় সিদ্ধান্ত, আমরা লাগিয়ে বলো সিদ্ধান্তে এসপি, তারপরে এস এম, তারপর পি এম, এম এর সঙ্গে এমটা মিলিয়ে দিয়ে
যদি ডান দিকে বা বিধেয় পদে হেতুপদ উভয় আশ্রাপেক্ষে বিধেয় স্থান থাকে সেটি হবে দ্বিতীয় সংস্থান, এটা অবশ্যই দ্বিতীয় সংস্থান। এবার আমরা ব্যাপ্যভাবে চিহ্নিত করব, আমরা জানি এ বচনে উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, ই বচনে উভয় পদ ব্যাপ্য, ই বচনে উভয় পদ ব্যাপ্য। এবার আমরা বৈধ বিচার করব, বৈধ বিচার কীভাবে করব, আমরা জানি তিনটি বচন থাকবে, তিনটি পদ থাকবে, হেতুপদকে একবার ব্যাপ্য হতে হবে, হেতু ব্যাপ্য হয়েছে, আর আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নয় সিদ্ধান্তে সে পদ ব্যাপ্য হতে পারে না এখানে, অর্থাৎ সিদ্ধান্তে যে পদ ব্যাপ্য তাকে আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে। তাহলে সিদ্ধান্তে যে পদ ব্যাপ্য তাকে অবশ্যই আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে, তাহলে হয়েছে, তাহলে এখানে কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি, এখানে দোষ নাই, তাহলে আশ্রয় বাক্য দোষ নয়, কোনো পক্ষসাধ্য হেতুরও দোষ নাই, তাহলে এটা বৈধ। তো এবার কীভাবে লিখবো আমরা, আকার লিখবো বৈধ, সংস্থান লিখবো দ্বিতীয়, মূর্তি লিখবো কেমিস্ট্রিস দোষ নেই, ব্যাখ্যা বিচার সেম লিখবো, শুধুমাত্র মূর্তির জায়গাতে আমরা ব্যাখ্যার মূর্তির জায়গাতে আমরা শুধু কেমিস্ট্রির শব্দটা লিখব, প্রথমটা যে ছিল ব্যাখ্যা একইভাবে। তৃতীয় নম্বর উদাহরণটা দেখো, কোনো কোনো প্রাণী মানুষ নয় কেননা তারা চার পদ বিশিষ্ট এবং কোনো মানুষেরই চারটি পা নেই। তো আমরা তার্কিক আকার করলে পরে আমরা লিখে ফেলব তার্কিক আকারে প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত, সিদ্ধান্ত চিনি আমরা কীভাবে চিনব, কেননা, কারণ যেহেতু কেননার বাম দিকের অংশটা বা পূর্বের অংশটা হবে সিদ্ধান্ত, সিদ্ধান্ত হবে এটা হবে ওবচন, কোনো কোনো প্রাণী নয় মানুষ, প্রাণী হচ্ছে স্পদ আর মানুষ হচ্ছে বিপদ, তারপর আবার প্রাণীকে খুঁজতে হবে, প্রাণী যে বাক্যে থাকবে সেটা হবে অপদাংশ আছে। তো এখানে আছে দেখো আই বচন, কোনো কোনো প্রাণী হয় চার পদ বিশিষ্ট, কোনো কোনো প্রাণী হয় চার পদ বিশিষ্ট, তাহলে প্রাণী হচ্ছে স্পদ আর চার পদ বিশিষ্ট হচ্ছে এম পদ। পরে যে বাক্যটি পড়ে থাকছে সে বাক্যটি হচ্ছে যে কোনো মানুষ নয় চার পদ বিশিষ্ট, কোনো মানুষ নয় চার পদ বিশিষ্ট, মানুষ হচ্ছে পিপদ আর চার পদ বিশিষ্ট হচ্ছে এম পদ। এটাকে সাজালে পরে এটা দ্বিতীয় সংস্থান হবে, ই বচনে উভয় পদ ব্যাপ্য, আই বচনে উভয় পদ অব্যাপ্য, ও বচনে উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। এবার এটা বৈধ কি না অবৈধ দেখে নিই, দেখো যে হেতুপদকে একবার ব্যাপ্য হতে হয়ে গেছে, সাধ্যপদ পি সিদ্ধান্তে ব্যাপ্য, আশ্রয় বাক্য ব্যাপ্য হয়েছে, কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি, এবং পক্ষপদ প্রধান আশ্রয় বাক্যে এই অপ্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি এবং সিদ্ধান্ত ব্যাপ্য, এখানে কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি, ঠিক আছে। তো বৈধতার কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি, যেহেতু বৈধের নিয়ম লঙ্ঘিত হয়নি সেহেতু এটা বৈধ, এবং এটি দ্বিতীয় সংস্থানের বৈধমূর্তি, নাম কী হবে ফেস্টিনো। তো আমরা কীভাবে লিখবো, আকার বৈধ, সংস্থান দ্বিতীয়, মূর্তি ফেস্টিনো দোষ নেই, ব্যাখ্যা ও বিচার সেম হবে, পূর্বের যেটা দিয়েছিলাম সেটা সেম হবে, শুধুমাত্র মূর্তির জায়গাতে তোমরা ফেস্টিনো কথাটি লিখে দিবে। দেখো এবার চলে এসছি আমরা চার নম্বর উদাহরণ নিয়ে, তো চতুর্থ উদাহরণে কী লেখা আছে দেখে নাও একবার, কেবল শিশুরা সরল এবং কিছু মানুষ শিশু নয়, সুতরাং কিছু মানুষ সরল নয়। আমরা সিদ্ধান্ত চেনার উপায়ে সুতরাং দিয়ে যে বাক্যটি থাকবে সেই বাক্যটিকে সিদ্ধান্ত আমরা বলবো, তো সিদ্ধান্ত আমরা লিখে ফেলবো, কিছু সঙ্গে নয় আছে উপচন হবে, সিদ্ধান্তে আমরা উপচন করবো, কোনো কোনো মানুষ নয় সরল ব্যক্তি, মানুষ হচ্ছে স্পদ, সরল ব্যক্তি হচ্ছে বিপদ। তারপর দ্বিতীয় বাক্যটি যেখানে মানুষ রয়েছে সেটা হবে অপ্রধান আশ্রয় বাক্য। তো এবার দেখো কিছু সঙ্গে নয় আছে এটাও, এটাও উপচন হবে, কোনো কোনো মানুষ নয় শিশু, মানুষ স্পদ আর শিশু হচ্ছে এম পদ। বাকি থাকছে কেবল শিশুরা সরল, কেবল থাকলে বাক্যটি হ্যাঁ বচন করে উদ্দেশ্য চেন হবে এবং এ বচন হবে। দেখো লেখা আছে সকল সরল ব্যক্তি হয় শিশু, সরল ব্যক্তি বিপদ আর শিশু হচ্ছে এম পদ। এবার আমাদের সাংকেতিক আকারটা দেখো এরকম হয়েছে, অর্থাৎ দ্বিতীয় সংস্থান হয়েছে, কারণ দ্বিতীয় সংস্থান কেন, দ্বিতীয় সংস্থানের হেতুপদ উভয় আশ্রয় বাক্যে বিধেয় স্থান থাকবে। এবার দেখো আমরা ব্যাপ্য নির্ণয় করবো, এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য, অনুরূপভাবে ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। এটা বৈধ কারণ এখানে হেতুপদের কোনো দোষ নেই, সাধ্যপদের কোনো দোষ নেই, পক্ষপদেরও দোষ নাই। তাহলে কীভাবে ব্যাখ্যা লিখব, ব্যাখ্যাটা হবে আকার বৈধ, সংস্থান দ্বিতীয়, মূর্তি বারক, দোষ নেই, ব্যাখ্যা বিচার আগেরগুলোর মতোই, শুধুমাত্র মূর্তির জায়গাতে তোমাদের চেঞ্জ করবে, মূর্তির জায়গাতে শুধু লিখবে বারক। এবার একটা কথা বলে রাখি, এই আকারের দ্বিতীয় সংস্থানের যে আকারটি দেখতে পাচ্ছি, এই আকারে চারটে বৈধ মূর্তি আছে, যেমন একটা দেখছো এ ও ও বারক, তো বারক যেখানে থাকবে যদি দ্বিতীয় সংস্থান হয় তাহলে অবশ্যই বৈধ বলে বিবেচিত হবে। অনুরূপভাবে যেমন ই
আইও, এটা ফেস্টিনো এখানে আছে, কিন্তু এরকম ফেরিও আছে, ঠিক আছে, ইআইও সব সংস্থানই বৈধ, ঠিক আছে, তো ইআইও সব সংস্থানই বৈধ। তাহলে দ্বিতীয় সংস্থানে যদি ইআইও থাকে তাহলে সেটাও বৈধ বলে বিবেচিত হবে। যদি ইআইও প্রথম সংস্থানে থাকে তবুও যদি প্রথম সংস্থানের সাথে মিলে যায় তাহলে বৈধ বলে বিবেচিত হবে। তাহলে ইআইও সব সংস্থানে বৈধ, ঠিক আছে।